হ্যালো দর্শক বন্ধুরা, ফার্মিং 8509 চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা, শীতকালীন লাউ চাষের জন্য আমরা কোন লাউয়ের বীজটা চাষ করলে এই সময় আমরা লাউয়ের উচ্চ ফলন পাবো, অর্থাৎ লাউয়ের প্রত্যেকটা ডগে প্রত্যেকটা গিটে গিটে যেন স্ত্রী ফুল থাকে এমন লাউয়ের বীজ আপনাদের কিন্তু চাষ করতে হবে। অর্থাৎ কোন লাউয়ের বীজ চাষ করলে আপনারা উচ্চ ফলন পাবেন, সেই লাউয়ের বীজের ছবি সহ কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তাই কোন লাউয়ের বীজ উচ্চ ফলন পাওয়ার জন্য যোগ্য তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে বন্ধু শেষ পর্যন্ত দেখো, এবং তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, তুমি যদি কমেন্টের প্রশ্ন উত্তর ফার্মিং 8509 চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। বন্ধুরা, এবছর লাউয়ের কিন্তু শীতকালীন ক্ষেত্রে ব্যাপক পরিমাণে দাম দিয়েছে। বন্ধুরা, আমাদের ভারতের পশ্চিমবঙ্গে এক একটা পিস লাউ প্রায় কিন্তু 30-40 টাকা দরে বিক্রি হয়েছে, অর্থাৎ শীতকালে। অর্থাৎ এখন যদি আমরা লাউ সঠিকভাবে বীজটা বপন করতে পারি এবং সঠিকভাবে যদি জমিতে আমরা বপন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই শীতকালীন ক্ষেত্রে আমরা কিন্তু লাউয়ের বেশি পরিমাণে বাজার দর পেতে পারি। এর আগের বছর পেয়েছি, এবং প্রতি বছর শীতকালীন ক্ষেত্রে লাউয়ের মিনিমাম কিন্তু দর 10 টাকা থাকে, এবং এক বিঘে জমিতে মিনিমাম কিন্তু আপনারা কিন্তু 400-500 লাউ প্রায় কিন্তু সপ্তাহে আপনারা কিন্তু কাটতে পারবেন। এবং সেই সঙ্গে বন্ধুরা, আপনাদের বলবো লাউ কিন্তু মিনিমাম 2-3 দিন বাদে কাটতে হয়। সেখানে কিন্তু আপনার পার বিঘে প্রতি আপনি কিন্তু 250-300 লাউ কিন্তু কাটতে পারবেন। আপনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভের সম্মুখীন হবেন। যে বীজটা ব্যবহার করি সেই বীজটা আমি দেখাবো বন্ধুরা। এই যে আমার হাতে রয়েছে এই বীজটা তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। ব্যবহার করলে কিন্তু বেশি ফলন এবং বেশি লাভ। এটা এই দেখতে পাচ্ছ, এটা কী রয়েছে, এসি, এই দেখতে পাচ্ছ এসিআই বীজ, ঠিক আছে, এসিআই বীজ। এই এসিআই একটা কোম্পানির নাম, এই কোম্পানির লাউয়ের বীজ। এই কোম্পানি কিন্তু সুজার বীজটাও ভালো, লাউয়ের বীজটাও ভালো, ঠিক আছে। এই যে আমি যে বাংলাদেশে ময়নামতি, যে আমি যে সুজার বীজের নাম বললাম, সেই ময়না, সেই যে ময়না স্টার দেখতে পাচ্ছ, ময়না, এটা হাইব্রিড লাউ। এই লাউটা ব্যাপক পরিমাণে ধরুন, এর আগের বছর শীতকালীন ক্ষেত্রে কৃষক বন্ধুদের আমি এই লাউটা চাষ করতে বলেছিলাম, তারা চাষ করে ব্যাপক পরিমাণে ধরন পেয়েছে। আমাদের মাঠ ভিত্তিক কিন্তু এই লাউ কিন্তু বীজ এখন বপন করা চলছে বন্ধুরা। এলাউয়ের ব্যাপক ধরন, অর্থাৎ গিটে গিটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল ফোটে, গিটে গিটে শাখা পোশাখা ফোটে। এবং আমার যত ভিডিও আছে লাউ চাষের ভিডিও, সব কিন্তু এই এসিআই বীজের লাউ, ঠিক আছে। তাই কিন্তু অবশ্যই তোমাদের বলবো এসিআই বীজের লাউটা আমাদের চাষ করতে হবে। দেখতে পাচ্ছ এস্টার ময়না, এই হাইব্রিড জাতের এই এস্টার ময়না দেখে অবশ্যই বীজটা ক্রয় করবেন। এটা ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ এটা বাংলাদেশের একটা বীজ। আমি দেখি এটা কোন জায়গা থেকে এসছে, একটু দেখে নিই, দেখি একটু কোন জায়গা থেকে এসে। এই যে দেখো, এখানে লেখা রয়েছে ঢাকা 1208 বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু এই বীজটা প্যাকেট হয়ে এসছে আমাদের দেশে। আমাদের যেহেতু বাংলাদেশের কাছাকাছি বাড়ি, যেমন উত্তর চব্বিশ পরগনায় আমাদের বাড়ি বন্ধুরা, এবং উত্তর চব্বিশ পরগনায় বাড়ি হওয়ায় আমাদের কিন্তু এলাকায় এই বীজটা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সাপ্লাই হয়ে আমাদের দেশে এসছে, এবং দেশে এসে এই বীজটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে বন্ধু। তাই বন্ধু, এই বীজটা কিন্তু ব্যবহার করতে হবে। এই বীজটার এবার কী ফলন বা কী নাম, কী বৃত্তান্ত, এই বীজের বৈশিষ্ট্য একটু আমাদের জেনে নিই। দেখি বলছে যে এসিআই বীজ, বলছে ভালো বীজ, দেখ ভালো, সব কোম্পানি বলে ভালো বীজ। আবার বলছে হাইব্রিড লাউ, বলছে ময়না, এই হাইব্রিড লাউয়ের নাম কি ময়না। এবার বপনের সময় কখন বপন করতে হবে, বপনের সময় প্রায় সারা বছর চাষ উপযোগী, মানে প্রায় সারা বছর এই চাষ, এই লাউ চাষ করা যায়, ঠিক আছে। তবে বন্ধুরা, এই লাউ কিন্তু আপনারা বর্ষাকাল, গ্রীষ্মকাল, সেই সঙ্গে বন্ধুরা শীতকাল, শরৎকাল, সমস্ত সময় কিন্তু এই লাউ কিন্তু বীজ বপন করতে পারে, কোনো সমস্যা নেই, সব সময় এই লাউ চাষ করা যাবে। এবার দেখি বন্ধুরা ফসলের গড় ওজন, অর্থাৎ একটা লাউয়ের গড় ওজন কত হবে, 1.5-2 কেজি মিনিমাম। বুঝতে পারছো বন্ধুরা, লাউ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় না, অন্য অন্য জায়গায় কেজি হিসেবে বিক্রি হতে পারে, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেজি হিসেবে বিক্রি হয় না, ইয়ার কিন্তু পিস হিসেবে বিক্রি হয়। এক পিস লাউয়ের যদি 10 টাকা দাম দেয়,
আপনার জমিতে যদি 1 বিঘা জমিতে যদি একদিন বাদে একদিন বা 2 দিন বাদে বা 3 দিন বাদে আপনি যদি সেখানে 200 পিস লাউ কাটতে পারেন, তাহলে কিন্তু সেখানে 2000 টাকা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? মানে 10 টাকা করে যদি দেয়, কিন্তু এবছর 30 টাকা করে গেছে, মানে এক এক 100 লাউ হলেও কিন্তু 3000 টাকা কিন্তু বিক্রি করেছে কৃষকেরা, ব্যাপক পরিমাণে কিন্তু লাভে এবার লাভ করেছে। তাই কিন্তু মাঠ ভিত্তিক এই বীজটা আগে ফলন দিয়েছে এর আগের বছর, এই বীজটা কিন্তু এবছর কিন্তু চাষি বন্ধুরা চাষ করছে। তাই এই বীজটা কিন্তু চাষ করতে হবে, লাউটা ভালো এবং সাইজটাও ভালো, বাজারিক চাহিদাও খুব ভালো, তাই এই বীজটা আমাদের চাষ করতে হবে। এবার কি বলছে ফলন, বলছে 30 থেকে 35 টন একরে, মানে প্রত্যেক একরে আমাদের কিন্তু 30 থেকে 35 টন করে কিন্তু আমাদের এই যে লাউ সেটা কিন্তু হবে, ঠিক আছে? এটা যেহেতু আমাদের ওজন ভিত্তিক, আমরা কিন্তু লাউ বিক্রি করি না, সেজন্য বন্ধুরা 30 থেকে 35 টন মানে প্রায় কিন্তু 350 থেকে 400 পিস লাউ হবে এরকম। এবার বলছে ফল আকর্ষণীয় সবুজ বর্ণের, তাহলে কি হয় এ কেমন বর্ণের হয়, সবুজ বর্ণের হয়ে থাকে, এই পুরোপুরি এই যে লাউটা তোমরা দেখতে পাচ্ছ এই লাউয়ের মতো হবে, পুরোপুরি সবুজ বর্ণের হবে, ঠিক আছে? এই লাউটা হবে। এবার দেখে নিই বলছে কোন কোন তাপমাত্রায় ইয়া কিন্তু ভালো হয়, দেখি বলছে তাপ ও বৃষ্টি সহনশীল, মানে তাপ এবং বৃষ্টি উভয় কিন্তু ইহা সহ্য করতে পারে, শীতও কিন্তু সহ্য করতে পারে। এবার সীমাবদ্ধতা কী কী রেখেছে দেখি, সীমাবদ্ধতা কী বলছে, বিশ্বব্যাপী বীজ ব্যবসায়ী প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী অমরশুমে বীজ বপন কিংবা প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি অপ্রত্যাশিত আবহাওয়া বা প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি যে অপ্রত্যাশিত আবহাওয়া, যেমন অনেকে ছাউনি দিয়ে লাউ চাষ করে, মানে তাপটা কি ঠিক মতো রাখার জন্য, যেমন বন্ধুরা আপনারা জানেন অনেকে ছাউনি দিয়ে চাষ করে থাকে বিভিন্ন ধরনের আবহাওয়া বা বর্ষার হাত থেকে রক্ষা করার জন্য, বলছে সেই সব করা যাবে না, সেগুলো করা যাবে না, মানে কৃত্রিমভাবে তৈরি আবহাওয়া এখানে কিন্তু রাখা যাবে না। বলছে মাটির গঠন বা দুর্বলতা কিংবা অন্য কোনো অপ্রাকৃতিক ও অস্বাভাবিক অবস্থার কারণে, বলছে মাটির দুর্বলতা মানে মাটির নোনা, মাটিতে জন্যে আপনি লাউ পুঁতেছেন তাহলে তো গাছের গ্রোথ হবে না, গাছে ফলন দেবে না, মাটিতে নোনা লেগেছে বা মাটি অলম সৃষ্টি হয়েছে, রাসায়নিক সার কাজ করে না, রসপান্তা মাটি, এমন তো মাটিতে যদি লাউ পুঁতলে তো হবে না, ভালো হবে না। তাই বলছে দেখুন, বলছে যে অস্বাভাবিক অবস্থার কারণে বিকৃত বীজের বর্ণিত গুণাগুণ ও উৎপাদনশীলতার তারতম্যের ক্ষেত্রে কোনো নিশ্চয়তা প্রদান সম্ভব নয়, মানে যদি মাটির খারাপ হয় এবং সেই সঙ্গে যদি লাউয়ের কী বলা যায় পরিচর্যার পরে যদি আপনি পরিচর্যা না করতে পারেন, তার ভিত্তিতে কিন্তু এই লাউয়ের কিন্তু গুণাগুণ, অর্থাৎ যে আমরা যে প্রচুর পরিমাণে যে লাউয়ের কথা বলছি সেটা নাও হতে পারে কোম্পানি বলে দিচ্ছে, ঠিক আছে? অঙ্কুরোদ্গম ক্ষমতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা আছে, বীজের বিশুদ্ধতা করা আছে, প্রাকৃতিক ওজন কতটুকু, ওজন বলছে 9 গ্রাম, এই যে 9 গ্রাম লেখা আছে নিট ওজন, ঠিক আছে? এবার বলছে লট নং ফং, এইসব নানান রকম এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ যে এপ্রিলের 22 তারিখে এটা কিন্তু প্যাকেট হয়েছে, এবার জুন মাসের এর লাস্ট ডেট, এর নানান রকম লেখা আছে। এবার বাংলাদেশি টাকায় 135 টাকা নিচ্ছে, বাংলাদেশি টাকায় দেখছে MRP লেখা আছে টাকা, আমাদের কিন্তু রেস হিসেবে কিন্তু রুপিয়া হিসেবে ধরা হয় আর ওদের কিন্তু টাকা হিসেবে ধরে, টাকায় কিন্তু 135 টাকা নিচ্ছে। তাহলে 135 টাকা নিলে আমাদের এখানে মিনিমাম ওই 110 টাকা টাকা নেবে, ঠিক আছে? 110 টাকা 5 টাকা এই বীজটা কিন্তু পেয়ে যাবে, তবে কিন্তু স্থান বিশেষে কিন্তু আলাদা হতে পারে, তো আমাদের এখানে কিন্তু 95 টাকা করে নিচ্ছে এই বীজটা, এক একটা প্যাকেট অর্থাৎ 9 গ্রামের এই যে প্যাকেট এটাও কিন্তু 95 টাকা করে নিচ্ছে, হ্যাঁ, তবে কিন্তু স্থান বিশেষে আলাদা হতে পারে বন্ধু। তাই বন্ধুরা অবশ্যই বলবো আপনি যদি লাউ চাষ করতে চান এই শীতকালীন ক্ষেত্রে, আগাম যদি লাউ চাষ করতে চান, খুব দ্রুত বাজার থেকে এই ময়না স্টার ময়না হাইব্রিড লাউ এই বীজটা ক্রয় করে এনে তোমরা চাষ শুরু করতে পারো, তাহলে অধিক পরিমাণে ধরন এবং অধিক পরিমাণে ফলন এই লাউয়ের বীজের ফলে তোমরা পাবে বন্ধু। তাহলে বন্ধুরা এই সময় তোমরা কোন লাউ চাষ করে বেশি লাভবান হবে তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আলোচনা করলাম। তাই বন্ধু অবশ্যই যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হও, অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, এইরকম বীজ বিষয়ক নিত্য নতুন ভিডিও সবার প্রথমে এই চ্যানেলে পাওয়ার জন্য। যারা যারা ভিডিও দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে বন্ধু, সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দরভাবে চাষের পথে এগিয়ে যাও, সমস্যা হলে কমেন্ট করো।